হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো সকলের কম্পালসারি সাবজেক্ট হিসেবে বেঙ্গলি এম রয়েছে যার অলরেডি আমি সিলেবাস সহ প্রশ্নপত্র কেমন হবে সম্পূর্ণ কোর্স ইত্যাদি যাবতীয় কিছু শেয়ার করেছি আশা করি সম্পূর্ণ কোর্সের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো তুমি দেখে নিয়েছো সেই অনুযায়ী একটি মক টেস্ট প্রেজেন্ট করছি যেখানে তোমাকে যাচাই করা যাবে যে তুমি নিজে কতটা প্রিপেয়ার হয়েছ তো চলো ভিডিওটি শুরু করছি যে মক টেস্টটি তোমাদের সাথে শেয়ার করছি সেটি মালদা কলেজের স্যার ডক্টর নারায়ণচন্দ্র সাহের তৈরি আমি মক টেস্টটি তোমাদের কাছে শেয়ার করছি যাতে তোমরা নিজেকে নিজেরা যাচাই করতে পারো তো অলরেডি আমরা সমস্ত কবিতা গল্প সমস্ত কিছুই পড়ে নিয়েছি তো ছড়াছটি চলো প্রশ্নে আসা যাক তার আগে বলবো এই প্রশ্নপত্রটি তোমাদের এমসিকিউ টাইপের হবে টোটাল পঁচিশখানা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান এক থাকবে ওকে নাম্বার ওয়ান শাস্তি গল্পে কে শাস্তি পেয়েছিল ছিদাম ও চন্দরা চন্দরা ছিদাম ও দুখিরাম, ছিদাম দুখিরাম ও চন্দরা তো এখানে সঠিক আনসার নাম্বার সি হতে পারে ওকে এখানে একটি কথা বলে রাখি তুমিও এখানে সমস্ত আনসারগুলো করো ভিডিও শেষে অবশ্যই কমেন্টে লেখো যে তুমি কতগুলো মার্কস ক্যারি করলে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে ধরবে ওকে চলো নাম্বার টু আগামী কবিতার কবির বিশেষণ হল তারুণ্যের কবি যৌবনের কবি কিশোর কবি না স্বভাব কবি তো নাম্বার থ্রি এখানে অপশান সঠিক আনসার হবে নেক্সট শাস্তি গল্পের সময়কাল হলো গ্রীষ্মকাল শরৎকাল বর্ষাকাল না বসন্তকাল তো শাস্তি গল্পের সময়কাল মনে হয় বসন্তকাল না বর্ষাকাল তো আমি এখানে বসন্তকালই করছি নেক্সট শাস্তি গল্পের প্রকাশকাল হলো বারোশো বারোশো সাতানব্বই না তেরোশো বঙ্গাব্দ তেরোশো বঙ্গাব্দ সঠিক আনসার হবে নেক্সট চলো ডুবে যাওয়া ভারত সূর্যের পুনরায় উদয় হবে কীভাবে আবেদনের দ্বারা আমাদের খুনে রঞ্জিত হয়ে যুদ্ধের দ্বারা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কি হবে আমাদের খুনে রঞ্জিত হয়ে চলো নেক্সট আমরা দেখব নতুন চারাগাছ কোন সময়ে বৃহতের দলে মিশে যাবে আগামী বর্ষায় আগামী হেমন্তে আগামী শরতে না আগামী বসন্তে তো এখানে আগামী বসন্তে সঠিক আনসার হবে চলো নেক্সট রামলোচন চক্রবর্তী কি কারণে ছিদামের বাড়ি এসেছিল সালিসি করার জন্য কাজে ডাক দেওয়ার জন্য খাজনা আদায়ের জন্য না ছিদামের কাছে সাহায্য চাইতে তো অপশন নাম্বার সি কারণ খাজনা চাইবার জন্য রামলোচন বাবু ছিদামের বাড়িতে গিয়েছিল নেক্সট কান্ডারি বলো ডুবিছে মানুষ মোর সরি কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার মোর মার সন্তান বলতে কাদের বোঝানো হয়েছে কান্ডারির আপন ভাই তাই কান্ডারির গ্রামের মানুষ তাই না ভারত মাতার সন্তান তাই না কোনোটি নয় তো এখানে ভারত মাতার সন্তান তাই এই সঠিক এটি সঠিক আনসার হবে নেক্সট প্রুফ সংশোধনের কাজ যিনি করেন তাকে কি বলে প্রুফ রিডার প্রুফ রিডিং কম্পোজার না মনোস্ক্রিপ্ট তো আমরা অলরেডি সেকেন্ড ইউনিটের যে সম্পূর্ণ তথ্য তোমাদের আগের দিনের ভিডিওতে প্রোভাইড করেছি তো এখানে প্রুফ রিডার অপশানটি সঠিক হবে নেক্সট ক্ষুদ্র চারাগাছ জড়ো মৃত ও অন্ধকারের খনিজ নয় কেন কারণ তার খনি থেকে জন্ম নয় বলে সে গাছ বলে সে জীবন্ত প্রাণ বলে না সে লুকিয়ে থাকতে চায় না বলে তো এখানে অপশান সি হবে সঠিক আনসার নেক্সট কে আছো জোয়ান হ আগোয়ান হাঁকিচে শূন্যস্থান শব্দে কি বসবে বর্তমান ভবিষ্যৎ অতীত না কাণ্ডারি তো অপশন বি হবে এখানে সঠিক আনসার তোমরা প্রশ্নপত্রে যখন আনসার করবে অর্থাৎ পরীক্ষাতে তখন প্রশ্নের দাগ নাম্বার অর্থাৎ ধরলাম এটা পাঁচ নম্বর প্রশ্ন তাহলে পাঁচ দিয়ে অপশন নাম্বার বি আর সাথেই যে ভবিষ্যৎ কথাটি এই কথাটি লিখবে এইভাবে আনসার করবে ওকে চলো নেক্সট শাস্তি গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সাধনা হিতবাদী ভারতী না ভালো বালক তো সাধনা হবে এখানে সঠিক চলো নেক্সট চন্দ্রার বয়স কত ছিল সতেরো থেকে আঠারো বছর ছিল চন্দ্রার বয়স তাই তো চলো সুকান্ত ভট্টাচার্যের জন্মসাল কত উনিশশো তেইশ চব্বিশ পঁচিশ না ছাব্বিশ ছাব্বিশ হবে সঠিক আনসার চলো নেক্সট কোন ইংরেজ সেনার কথা কান্ডারি হুশিয়ার কবিতায় বলা হয়েছে হেস্টিং রবার্ট ক্লাইভ জন ডায়ার না মিস্টার কেনেডি রবার্ট ক্লাইভ হবে সঠিক আনসার নেক্সট কোন ভাষার দ্বারা রোমান লিপির সঙ্গে আমাদের পরিচয় হয়েছে সংস্কৃত ইংরেজ ইংরেজি গ্রিক না জার্মানি জার্মানি হবে সঠিক আনসার চলো সরি ইংরেজি হবে এখানে সঠিক আনসার নেক্সট রোমান বর্ণমালায় শরৎধ্বনির ও দীর্ঘ ভেদ কিভাবে করা যায় ক্যাপিটাল লেটার দিয়ে একই একই বর্ণকে ছোট বড় লিখে বর্ণের উপরে নিচে বিন্দু দিয়ে না একই বর্ণের মাথায় দাগ দিয়ে দিয়ে ও না তো এইটা হবে এখানে সঠিক আনসার অর্থাৎ বর্ণের মাথায় দাগ দিয়ে অথবা না দিয়ে নেক্সট রোমান বর্ণমালায় ট বর্ণের নিচে চিহ্ন কি রোমান বর্ণমালায় ট বর্ণের চিহ্ন কি শুধুমাত্র টি লিখতে হবে না শুধুমাত্র টি এর নিচে ডট দিতে হবে না এর মাথায় ছোট্ট দাগ দিতে হবে না উপরের কোনটি নয় তো অপশন বি অর্থাৎ টি এর নিচে দিতে হবে সঠিক হবে বাংলা ক্ষেত্রে বর্ণকে মোটা দাগ করতে কি নির্দেশ করা হয় তো বোল্ড বা এফ টু ইউজ করা হয় ওকে চলো নেক্সট কান্ডারি হুশিয়ার কবিতায় কত সালে লেখা বাইশ উনিশশো তেইশ চব্বিশ না ছাব্বিশ উনিশশো ছাব্বিশ হবে সঠিক আনসার চলো নেক্সট ক্ষুদ্র চারাগাছের প্রাণ ও শিকড় কিভাবে দৃঢ় হবে কঠিন ঝড়ের সাথে যুদ্ধ করতে ঝড়ে ভেঙে গিয়ে রোদের তাপ থেকে নিজেকে রক্ষা করতে না বৃষ্টির জলে ভিজে ভিজে অপশন এ অর্থাৎ কঠিন ঝড়ের সাথে যুদ্ধ করতে এখানে সঠিক আনসার হবে তাই তো চলো নেক্সট গোপনে মর্মর ধ্বনি বাজে মর্মর ধ্বনি অর্থ কি জোর হাওয়ার শব্দ ডালে ডালে ঘর্ষণ পাতার শব্দ না পাতার মরিয়ে চলার শব্দ এখানে পাতার শব্দ হবে সঠিক আনসার ওকে তোমরা অবশ্যই কিন্তু নোট করো যে তোমাদের কতগুলো সঠিক আনসার হচ্ছে শেষে আমিও দেখবো যে আমার কতগুলো সঠিক আনসার হচ্ছে তোমার আমার মিলছে কিনা কারণ কারণ তোমাদেরকে এই কবিতা বা গল্প পড়াতে পড়াতে আমার নিজেরও মুখস্ত হয়ে গেছে তোমাদের প্রশ্নের আনসার গুলো শাস্তি গল্পের শেষ কথা কি ভারী ভালোবাসে মরণ খুব ভালোবাসি না আমরা শেষ বন্ধন তাহার সঠিক আনসার ওকে নেক্সট কান্দারি হুশিয়ার কবিতাটি কোন কাব্য থেকে অন্তর্গত সর্বহারা বিশ্বেরবাসী অগ্নিবীনা ছায়ানট সর্বহারা হবে সঠিক আনসার আমি কিন্তু তোমাদের সাথেই পড়েছিলাম আর তোমাদেরকে যেভাবে করেছিলাম তখন থেকেই মনে আছে আমি মনে হয় যাই না কি হচ্ছে লাতিন বর্ণমালার সৃষ্টি কোন বর্ণমালা থেকে হাইড্রোগ্লিফিক বর্ণমালা এট্রুস্কান বর্ণমালা ফিনিশীয় বর্ণমালা চিত্র প্রতীকী বর্ণমালা তো অ্যাট্রুস্কান বর্ণমালা হবে সঠিক আনসার কেননা এই যে ইউনিট টু এর প্রশ্ন উত্তরগুলো গুলো গতকালই আমি করেছিলাম ওকে তো এই টোটাল সোজা প্রশ্ন হয়ে গেল চলো সাবমিট করে দেখি কি অবস্থায় রয়েছে সাবমিট করলাম আমি সাবমিট করতে গেলে তোমার সামনে রেজাল্ট শো হয়ে গেছে দেখতে পাচ্ছ যে ভিউ স্কোর দেখাচ্ছে চলো ভিউ স্কোর দেখে নি তো এখানে দেখতে পাচ্ছি টোটাল পঁচিশটা কোয়েশ্চেন ছিল চব্বিশটা ঠিক হয়েছে অর্থাৎ একটা ভুল হয়েছে চলো দেখিনি কোনটা ভুল হয়েছে ওকে শাস্তি গল্পে কে শাস্তি পেয়েছিল ছিদাম ও দুঃখিরাম আগামী কবিতার বিশেষণ হলো কিশোর কবি শাস্তি গল্পের সময়কাল বসন্তকাল আচ্ছা এটা ভুল হয়েছে বর্ষাকাল বলছিলাম না বর্ষাকাল না হলে বসন্তকাল কোনো একটা হবে তো এটা হবে বর্ষাকাল আনসার ওকে চলো প্রকাশকাল বঙ্গাব্দ ডুবে যাওয়া ভারত পুনরায় উদ্ধার হবে আমাদের খুনে রঞ্জিত হয়ে নতুন চারাগাছ রামলোচনবাবু গেছিল ছিদামের বাড়ি খাজনা আদায় করার জন্য কান্ডারি হুশিয়ার যে কবিতায় রয়েছে মোর মার সন্তান বলতে ভারত মাতার সন্তানকে বোঝানো হয়েছে প্রুফ সংশোধনের কাজ নিয়ে করেন প্রুফ্রিডার বলে ক্ষুদ্র চারাগাছ জড় মৃত্যুর মতো খনিজ নয় কারণ জীবন্ত প্রাণ আছে কে Jovan Hawagwan সেটা ভবিষ্যতের কথা বলা হয়েছে চন্দ্রার বয়স 80 থেকে 17 থেকে 18 বছর সুকান্ত জন্ম জন্মসাল হচ্ছে 1926 খ্রিস্টাব্দ ইংরেজ সেনা বলতে এখানে রবার্ট ক্লাইভের কথা বলা হয়েছে ভাষার রোমান লিপি আমাদের পরিচয় হয়েছে ইংরেজির দ্বারা বর্ণমালায় বর্ণমালা রশ দীর্ঘ মাথায় দাগ দিয়ে বোঝানো হয় বা না দিয়ে রোমান বর্ণমালা ট এর কথা অর্থ হচ্ছে টি এর নিচে ডট দেওয়া বাংলা হরপে মোটা দাগ বলতে বোল্ড বা এফটু লিখতে হয় ক্ষুদ্র চারাগাছ শিকর দৃঢ় হবে কঠিন ঝড়ের সাথে যুদ্ধ করে গোপনে মর্মরধ্বনি বাজে সেটা হচ্ছে পাতার শব্দে শাস্তি গল্পের শেষ কথা হচ্ছে মরণ কান্ডারি হুসের কাব্যগ্রন্থ সর্বহারা থেকে লেখা হয়েছে লাতিন বর্ণমালার সৃষ্ট বর্ণমালা হচ্ছে টোটাল পঁচিশটা প্রশ্ন যেখানে আমার চব্বিশটা ঠিক হয়েছে তোমার কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো আশা করি আজকের ভিডিওটি তোমাকে খুব ইন্টারেস্টিং লেগেছে ভালো লাগলে লাইক করো এবং এই যে পুরো মক টেস্টটা রয়েছে এই মক টেস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখলাম তুমিও এই চাইলে মক টেস্টটা করে নিতে পারবে তো তোমাকেও ভালো লাগবে তো ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দাও যাতে সকলে একই রকম ভাবে সহায়তা পেতে পারে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ